ॐ पार्थाय प्रतिवोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैस्साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীমদ ভগবদ গীতার আলোচনার উদ্দেশ্যে। আমরা একাদশ অধ্যায় পড়ছিলাম, শেষ করেছিলাম 35 নম্বর শ্লোক দিয়ে। এই শ্লোকে 35 নম্বর শ্লোকের একটা ছবির কথা বলা আছে, সেখানে সঞ্জয়ের ডায়লগ দিয়ে শেষ হয়েছে। তিনি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একটি ছবি আমাদের উপহার দিয়েছেন শব্দ দিয়ে। এতচ্ছুত্বা বচনম কেশবস্য কৃতঞ্জলির বেপমানঃ কিরীটিঃ নমস্কৃত্যা ভূয এবাহ কৃষ্ণম সগদগদম ভীত ভীতঃ প্রণম্য। এই শ্লোকটাকে আমরা সাধারণত ছবির আকারে দেখে থাকি। আপনারা অনেকেই দেখেছেন যে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন রথের ওপর, তার একটি পা রথে মাপাটি রথের ওপর ডান পা দিয়ে মেঝেতে দাঁড়িয়ে আছেন এবং নিচে হাঁটু গেড়ে হাত জোর করে তিনি বলছেন, হাত জোর করে তিনি বলছেন। সেই ছবিটা আদতে একটা শব্দকে ছবিতে রূপান্তরিত করেছেন, এত সুন্দর সঞ্জয়ের বর্ণনা। বলছেন এ তৎসুত্বা বচনম কেশবস্য, যখন তিনি শুনলেন শ্রীকৃষ্ণের কাছে শুনলেন যে তিনি কাউকে হত্যা করছেন না, এরা অটোমেটিক্যালি মারা গেছেন, তিনি নিমিত্তে মাত্রম ভবসব্য সাচিম, তিনি কেবলমাত্র নিমিত্ত, এখানে তার কিচ্ছু করার নেই, জগতের সব কটি জিনিস প্রিডেস্টিনড, আমাদের সেখানে কিচ্ছু করার নেই, এই বোধটা যখন তিনি বুঝলেন অনুভব করলেন, তখন যেন তিনি ধীরে 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 তার যাবতীয় যে আত্ম অহংকার সেগুলো চলে গেল। আমি এটা পারবো না, আমি এটা করব না, এই বোধটা আমাদের ততক্ষণ অবধি থাকে যতক্ষণ আমাদের আমিটা থাকে। যখন আমাদের এই আমিত্ববোধ চলে যায়, এই অধ্যায়ের একেবারে শেষকালে আমরা দেখব যেখানে ভগবান বলছেন, এবং এটা আমাদের জন্য যে কী আশার কথা, আমরা যারা মনে করি আমাদের দ্বারা কিচ্ছু হয় না, আমরা কিচ্ছু করতে পারবো না, ভগবান সেখানে কী এক অদ্ভুত আশার কথা বলেছেন। আমাদের ভেতরের যে সত্তা সেটাকে আমরা যে যেখানে থাকি সেখান থেকে যদি নিজেকে এক্সিকিউট করতে চাই, তাহলে অদ্ভুতভাবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। আপনারা অনেকেই, এই গল্পটা আমি আগেও বলেছি একবার, আমার খুব ভালো লেগেছিল এই শব্দকটি, গল্প হলেও সত্যি সিনেমা শুরু হয়েছে, সেই চাকর এসেছে দেখা করতে, আর সেই বড় বাড়ির বড় বউ ছায়াদেবী খুব সম্ভবত তাতে অভিনয় করেছিলেন, তিনি বলছেন আর বাবা রান্নাঘরের হাত থেকে মুক্তি নেই, বলছে মা অমন কথা বলবেন না, কাল যদি আজ যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয়, আপনি কি কলকাতা কর্পোরেশন চালাতে পারবেন? তা আপনি পারবেন না, আপনি আপনার রান্নাঘরটাই চালাবেন। আমাদের চেনাগণ্ডির মধ্যে থেকে অসীমের সঙ্গে কেমন করে আমরা সম্পর্ক তৈরি করব, ভগবান এই অধ্যায়ের অন্তিম শ্লোকে বলেছেন। কিন্তু তার আগে এই যে তার যে আমিত্ব সত্তা সেটাকে ভেঙে দিয়েছেন, আমিত্ব সত্তাকে চুরমার করে দিয়েছেন, এবং তিনি যেন শরণাগতি দেখাচ্ছেন। এ তৎসুত্বা বচনম কেশবস্য, শ্রীকৃষ্ণের এমন কথা শুনে কৃতাঞ্জলি বেপমানঃ কিরীটিঃ,
সেই মুকুটধারী অর্জুন ঠক ঠক করে কাঁপছেন, মানে কাঁপতে কাঁপতে হাত জোর করে আছেন। এর অর্থ হচ্ছে তার যে ভেতরের আমিত্ব সেটা একদম ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন আর পালানোর কোনো পথ নেই, আমি যদি সবটুকু তাকে অর্পণ করি। কারণ তিনি অনুভব করছেন যে তার কোনো ভূমিকাই নেই, এতদিন মনে করছিলেন তিনি একটা বড় জিনিস, তার কোনো ভূমিকাই নেই। এই ভেঙে পড়া জিনিস আমরা দেখেছি, একজন সাধুর কাছে গল্প শুনেছিলাম, তার মনে হয়েছিল তিনি বড় চাকরি বাকরি করতেন, তার মনে হয়েছিল তিনি একটা বড় কিছু করেছেন। যখন প্রথম হিমালয়ের কাছে গিয়ে দর্শন করলেন, তার মনে হলো যে এই জীবনে ভগবান মানে সেই অনন্ত এই যে পাথরের টুকরো, সে দাঁড়িয়ে আছে, শত সহস্র ঝঞ্ঝা সহ্য করেও নিজেকে দাঁড় করিয়ে রেখেছে। অতএব সে কিসের ঘ্যান দেখায়, সে কিসের কি করে? যদি খুঁজতে হয় আমাকে রক্ষা করে যিনি আছেন। আমরা খুব সামান্যই আঘাত পাই, জগতের যাবতীয় আঘাত যা কিছু আমাদের লাগার কথা ছিল খুব সামান্যই আঘাত পাই, ভগবান আমাদের চতুর্দিক দিয়ে ঢেকে রেখেছে, উই আর কভার্ড বাই হিম। তাই তাকে যদি খুঁজতে যদি হয়, তাকে খোঁজাটাই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। এই বোধটা যখন যাকে আমি এই বোধটা যখন হারিয়ে যেতে থাকে তখন এই রকম অবস্থা হয়। বলছেন তিনি কাঁপতে কাঁপতে জোর হাসতে নমস্কৃত্যা ভূয় এব আহ কৃষ্ণম, তিনি হাত জোর করে প্রণাম করে ভগবানকে বলছেন। কীরকম ভাবে বলছেন? সগদ গদম, গদগদ স্বরে, গদগদ স্বরে মানে আপ্লুত হয়ে বলছেন, বলছেন আপনি যা বলবেন তাই হবে। কীরকম ভীতা ভীতা প্রণম্য, তাকে প্রণাম করে বলছেন, গদগদ স্বরে বলছেন যে আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। অর্জুন বলছেন, অর্জুনের এই যে কথাগুলো এগুলো তার অনুভবের কথা, সে কেন নিচু হলো সেটা যেন সে বলতে চাইছে। অর্জুন উবাচ 36 নম্বর শ্লোকে বলছেন, স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগৎ প্রহিষ্য তনুরজ্জতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। খুব সহজ কথা, সেখানে তিনি বলছেন হে ঋষিকেশ, এই যে জগৎ যে আনন্দ এবং অনুরক্ত হয়ে আপনার বন্দনা গীত গাইছে এবং সকল সিদ্ধগণ শ্রদ্ধাবনত হয়ে আপনাকে প্রণাম করছেন, তা খুব যুক্তিযুক্ত। আপনি সত্যি, আপনার সত্যি সেই ক্ষমতা আছে। এই যে সেদিনকে একজন বলছেন না যে সর্বপ্রিয়ানন্দজির বক্তৃতা শুনতে গিয়ে তিনি বলছেন যে আমি এরকম ভিড় দেখিনি কখনো, আমি এরকম ভিড় কখনো দেখিনি, 3,500 মানুষ এসেছেন একজন মানুষের কাছে শুনতে যে কী করে ভগবান কোথায় এবং ভগবান কেমন করে লাভ করা যায়। তাদের কোনো ক্লান্তি নেই, বিবেকানন্দ হল ভরে গেছে, তার প্যাসেজ ভরে গেছে, স্টেজ ভরে গেছে, শিবানন্দ হল, যোগানন্দ হল, যেখানে যত হল আছে সব জায়গায় বড় পর্দায় তাকে দেখানো হচ্ছে। সমস্ত হলের সামনে যে লবিগুলো আছে, যে বারান্দাগুলো আছে, সেইখানে তারা বসে বসে শুনছে, মেঝেতে বসে শুনছে, কোনো কিছুতে তাদের ক্লান্তি নেই। এই যে এই কথা তো অনেকেই বলছেন, তাহলে তার কথা কেন শুনছেন? কারণ তার সেই অন্তরে বোধের অনুভূতি হয়েছে। অনুভূতিমান সাধক তিনি বলছেন এবং সেই কারণেই মানুষ শুনছেন, তাই বলছেন। এখানে দুটো জিনিস বলছেন, দেখুন দ্বিতীয় লাইনে আছে, রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। রক্ষাণি এই যে যারা অশুভ সংস্কার যুক্ত, তোমার ভয়ে রাক্ষসেরা চতুর্দিকে পালাচ্ছে। এই যে কথাটা কথার কথাই, কিন্তু এই আমার ভেতরের যে কুভাবগুলো এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, সে আমাকে ছেড়ে যাচ্ছে। পালানো শব্দটা, এই যে পালানো শব্দটা যে বলছে না, রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি, ভীতি ভীত হয়ে সে সেইখান ছেড়ে চলে যাচ্ছে। সে বুঝতে পারছে যে আমার এখানে কোনো স্থান নেই, আমার ভেতরে যত আমরা ঈশ্বরের দিকে এগোতে থাকবো আমার কালো মানুষটা আমাকে মনে করিয়ে দেবে যে আমার এখানে থাকার কোনো জায়গা নেই। এখানে কতগুলো গল্প আছে, ঠাকুর গিয়েছিলেন বেনিপালের বাগানে, সেখানে গিয়ে তিনি দেখলেন যে কতগুলি ভূত, তারা বলছে তুমি কেন এসেছো এখানে, তোমার যে শরীরের যে সুবাস, তোমার যে উপস্থিতি, এটা আমরা কিছুতেই সহ্য করতে পারছি না, তুমি চলে যাও, তুমি কেন এখানে এসেছো। এই যত আমরা ঈশ্বরমুখী হব, যত আমাদের ঈশ্বরের কেন্দ্রিক আমাদের জীবন হবে,
হয়তো খারাপ আমাদের স্পর্শ করতে পারবে না। মায়ের ছোট্ট কথা আছে, এই কথাটার একটি ব্যাখ্যা, যে সবসময় ইষ্ট চিন্তা করছে, অনিষ্ট তার কী করে হবে। আমরা যত যখন ভালো চিন্তা করব তত খারাপ আমাদের থেকে দূরে চলে যাবে। এবং বলছেন সিদ্ধ দিব দিব্যগুণ সম্পন্ন তারা কী করছেন, তারা শ্রদ্ধার সঙ্গে আপনাকে প্রণাম করছেন, উইথ অল রেসপেক্ট, আমাদের ভেতরের যাবতীয় ভাব সেগুলি দিয়ে তারা তাকে প্রণাম করছে। এবং এই যে তোমার যে বন্দনা করে এটা শক্তি। স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগৎ প্রণিষ্য তনুরজ্জতি চ, এই জগৎ যে অনুরক্ত হয়ে আনন্দিত হয়ে তোমার বন্দনা করছেন এটা খুবই যুক্তিযুক্ত, এর মধ্যে কোনো অতিশয়োক্তি নেই। এই যে অতিশয়োক্তি অনেক সময় আমাদের থাকে কিন্তু এটা অতিশয়োক্তি নেই। রঙ্গনাথানন্দজি বক্তৃতা দিচ্ছেন ট্রেনিং সেন্টারে, আমরা পিপিটিসি ব্রহ্মচারীরা বসে আছি, আমাদের মেঝেতে বসবার জায়গা দেওয়া হয়েছে এবং বাকি বড়রা তারা সব ওই হলেতে, আমাদের 15 নম্বর যে ক্লাসরুম ছিল সেই ক্লাসরুমের বেঞ্চিতে ঠেসাঠেসি করে বসে আছেন। রঘুনাথানন্দজি বলছেন কথা, কেন গীতা আমাদের শাস্ত্র গ্রন্থাদি পড়ার প্রয়োজন আছেন, তার ভেতরের যে গল্প তার ভেতরের যে কথা এগুলো আমরা বহুবার শুনেছি কিন্তু মনে হচ্ছে তার শব্দের ভেতর দিয়ে একটা শক্তি আমাদের ভেতরে যেন সঞ্চারিত হচ্ছেন। বৃদ্ধ মানুষ এসেছেন আমাদের সন্ন্যাস দিতে, এত ক্লান্ত কিন্তু তার চোখ মুখ আনন্দে ভরপুর, শরীর কষ্ট পাচ্ছে তার আনন্দের ভরপুর, জগৎ আপনা আপনি মাথা বন্দনা করছেন, নিচু হয়ে যাচ্ছেন। কস্মাচতে নমেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণোপ্যাদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমক্ষরম সদসত তৎপরম ইয়ৎ, তিনি বলছেন কস্মাচ তে নমেরন মহাত্মন, তারা কেনই হে মহাত্মা তারা তোমাকে কেন প্রণাম করবে না, প্রণাম করাই উচিত কারণ তুমি সেই রকমই। বলছেন গরীয়সে, আপনি সেই গরিয়ান ব্যক্তি, ব্রহ্মণোপি আদিকত্রে, এমনকি আপনি এই যাবতীয় যে ব্রহ্মাণ্ড তার সৃষ্টিকর্তা আপনি, আবার অনন্ত দেবেশ জগন্নিবাস, আপনি সকল জীব এবং দেবতার অনন্ত প্রভু, আপনি সকলের সুপ্রিম পাওয়ার, আবার আপনি তা এই জগৎকে আশ্রয় দিয়েছেন আপনার ভেতরে। দেখুন আপনি সব কিছুর সৃষ্টিকর্তা, আপনি সব কিছুর পালনকর্তা, আবার আপনি সব কিছুর ধারণকর্তা, আপনি সব কিছুকে ধারণ করে রেখেছেন। তাই বলছেন ত্বম অক্ষরম, আপনি সেই অক্ষর ব্রহ্ম, পুরাকালেও ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন, কারণ হচ্ছে আপনি সেই অক্ষর ব্রহ্ম, একই ব্রহ্মস্বরূপ যার কখনো ক্ষয় হয় না। আমাদের মহারাজরা উদাহরণ দেওয়ার সময় শ্রীরামকৃষ্ণের মূর্তির কথা বলেছিলেন, বলছেন দাদু এসে দেখেছিল বেলুড় মঠে যে ইটালিয়ান মার্বল দিয়ে তৈরি হয়েছে শ্রীরামকৃষ্ণের মূর্তি, বাবা এসেছিল দাদুর সাথে ছোটবেলা থেকে ধাড়ি বয়স অবধি, তারাও এসে দেখলেন সে ইটালিয়ান মার্বল মূর্তি। দাদু চলে গেলেন রামকৃষ্ণ লোকে, বাবা তার ছোট ছেলেকে নিয়ে আসা শুরু করলেন, এক সময় বাবাও দুর্বল হয়ে গেলেন কিন্তু সেই ছোট ছেলে ছোট থেকে বড় হয়ে গেছে, তিনিও এসে দেখছেন সেই একই ইটালিয়ান মূর্তি। বাকি সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে কিন্তু ওই মূর্তিটার কোনো পরিবর্তন হচ্ছে না। ঈশ্বর হলেন আমাদের ঠিক সেই রকম, যে অক্ষয় শব্দটা ব্যবহার করা হচ্ছে অবিনাশী অক্ষরম যার কখনো ক্ষয় হয় না, সেই অক্ষরম ব্রহ্ম। কেন না, আপনি সৎ এবং অসৎ তৎপরম ইয়ৎ, আপনি হলেন কারণ আবার আপনি কার্য। সৎকে বলা হয় কার্য আর কারণ তাকে অসৎ বলা হয়, কারণটা আমরা কখনো দেখতে পাই না। আমরা যখন কাজ করি তার পেছনের যে কারণটা এটা সবসময় লুকোনো থাকে, সেটা আমাদের প্রেরিত করে, যে যে ইন্সপিরেশন দেয় সেটা আমাদের প্রেরণা, সেটা দেখা যায় না কিন্তু আমরা সেই ইন্সপিরেশন অনুযায়ী যখন জিনিসটাকে এক্সিকিউট করি, কাজটাকে যখন করি তখন সেই জিনিসটা দৃশ্যমান হয়। তাই সৎ হলেন দৃশ্যমান আর অসৎ হলেন অদৃশ্যমান। আর ভগবান কি না, আপনি এই কার্য কারণ এরও অতীত, যদি কোনো অবস্থা থাকে তা আপনি। তমাদি দেব পুরুষ পুরাণম স্তমস্য বিশ্বস্য পরম নিধানম ব্যত্যাসি ব্যদ্যঞ্চ পরঞ্চ ধাম ত্বয়াত বিশ্বম অনন্ত রূপম, কি সুন্দর কথা। ত্বম আদি দেব পুরুষ,
তুমি সেই আদিদেব পুরুষ, সৃষ্টিতে যিনি ছিলেন এবং এখনো পর্যন্ত যিনি আমাদের যাবতীয় কিছুর রক্ষাকর্তা। দেখুন, শ্রীরামকৃষ্ণ টেনে গেছেন রথযাত্রার রথ, তারপরে অনেক বছর কেটে গেছে, একটা সময় এই বলরাম বাবুর বারান্দাতে একবারে খুব অবহেলায় পড়েছিল, তারপরে মঠ নেবার পর সেই রথটার এত খারাপ অবস্থা হলো যে সে রথটা চালানো যাবে না, তাই একটা লোহার রথ তৈরি করা হলো, তার মধ্যে বলরাম বাবু রথটাকে বসিয়ে দেওয়া হলো। তারপরে সেই রথ আবার টানা হচ্ছে, বছর বছর রং করা হয়, তাও বাইরে ছিল, তাতে এত বেশি ওই আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে তুলে কাঁচের ঘরের ভেতরে, একটা এয়ার টাইট ঘরের ভেতরে রেখে দেওয়া হয়েছে, যাতে তাতে কোনোরকম ডিকে না হয়। প্রত্যেক বছর সেটা পরিষ্কার করছেন, তৈরি করেছিলেন বলরাম বাবুর বাবা, তারপর থেকে আজও এই একই প্রজন্ম তাকে টেনে যাচ্ছেন। কিন্তু তার ভেতরে যিনি বসেছিলেন, তাতে একটা সময় রথে সেই জগন্নাথ বলরাম দেবের মূর্তি বসতেন, এখন সেই পরম পুরুষের ছবি বসানো হয়। বদল হয়ে গেছে সব কিছু, বাড়ি বদল হয়ে গেছে, মালিকানা বদল হয়ে গেছে, কিন্তু তিনি একইভাবে বিরাজ করছেন, কারণ তাকে আমরা কার্য কারণ কোনো কিছু দিয়ে বাঁধতে পারি না, তিনি এর অতীত। ত্বমাদিদেবা পুরুষা, তুমি সেই আদিদেব পুরুষ, আপনি সেই প্রধান দেবীদের মধ্যে আদিদেব, অনাদি পুরুষ। বলছেন পুরানা স্তমস্য বিশ্বস্য পরম নিধানম, পুরানো প্রাচীন, পুরা এব নম, যদিও তিনি পুরা কালে আছেন, কিন্তু প্রতি মুহূর্তে তিনি তার নূতন সত্তাকে জগতের কাছে প্রকাশ করছেন, তার নূতন সত্তাকে জগতের কাছে প্রকাশ করছেন। সেই শুরুর দিকে যারা শ্রীরামকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য পেয়েছিলেন, তারা শ্রীরামকৃষ্ণকে যেরকম দেখেছিলেন, আজকের মানুষও ঠিক সেই রকম, প্রত্যেকের কাছে তিনি যেন আজও প্রেরণা হয়ে আছেন। তার বয়স পেরিয়েছে, তার গল্পটা পুরনো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি যেভাবে সেই সুরেন্দ্র গিরিশ রাখালকে প্রেরণা দিয়েছিলেন, আজকে খেদা ভেদা পচা বিট্টু প্রসন্ন সকলকে ঠিক সেইভাবে একই রকমভাবে তিনি প্রেরণা দিয়ে যাচ্ছেন। আমাদের সকলের ভেতরে তিনি সেই প্রেরণা দিয়েছেন, তাই তিনি পুরা এব নব, তিনি পুরাণ পুরুষ, তিনি প্রাচীন। তমস্য বিশ্বস্য পরম নিধানম, তার কারণ হচ্ছে এ জগৎ সংসার। এটা এর আগেও একবার ভগবান অর্জুন বলেছেন, আবার এখানে বলছেন, এই জগতে সবাই আমাকে ছেড়ে চলে যাবে, আমি যদি জগতের সবার কাছ থেকে আশ্রয়হীন হয়ে পড়ি, আমি জানি তোমার কাছ থেকে আমি আশ্রয় অবশ্যই পাবো। এই যে একটা কথিত একটা কথা চলে যে কাশী নগরীতে কেউ অভুক্ত থাকেন না, মা অন্নপূর্ণা সকলকে খাবার দেন, হয় সকালে, নাহলে দুপুরে, নাহলে রাত্রিরে, কেউ অভুক্ত থাকবে না। এই ঈশ্বরের এই সর্বময়তা প্রকাশ করার জন্য ওই লোককথা হিসেবে কথাটা এসে গেছেন, কারণ ভগবান সকলকে আশ্রয় দেন, সকলে তাঁর আশ্রয় পাবে, তার আশ্রয় থেকে বঞ্চিত হয়েছেন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই বলছেন বেত্যাসি বেদ্যম চ, আপনি জ্ঞাতা আপনি জ্ঞেয়। কি সুন্দর কথা, বেত্যা মানে জ্ঞাত্বা, আর জ্ঞেয় মানে আপনি জানতে চাইছেন, আর আপনি আপনাকে যদি কিছু জানতে হয় সে আপনাকে জানলেই হবে। পরঞ্চ ধামম ত্বয়া ততম বিশ্বম অনন্তরূপম, আপনি অনন্তরূপের আধার হয়ে এই পরম অবস্থায় আছেন এবং আপনার দ্বারা এই সমস্ত জগৎটা পরিব্যাপ্ত, এই জগতে যা কিছু দৃশ্যমান সেখানে শুধু আপনি আছেন। অদ্বৈত বেদান্তের একটা চরমতম অবস্থা, প্রতাপুরী নেমেছেন, সেই বিশাল দেহী শরীর সম্পূর্ণ নিরাবরণ হয়ে হেঁটে চলে যাচ্ছেন, তাঁর যেমন জগৎকে দেখে লজ্জা হচ্ছে না, তেমনি জগতে যা জগৎবাসী তাকে যখন দেখছে নিরাবরণ অবস্থায়, তাদেরও লজ্জা হচ্ছে না। তিনি অনুভূতির এমন এক রাজ্যে পৌঁছেছেন, সেখান আসা তাঁর সান্নিধ্যে আসা মাত্র আমাদের এই যে দুই দুই ভাবনা, আমি এক তুমি এক, এই ভাবটা যেন সাময়িকভাবে অপসৃত হয়ে গেছে। ঠিক সেই রকম যত আমরা ঈশ্বরের কাছে যাব, যত ঈশ্বরের কাছে বোধ করব, এই জগতের যা কিছু প্রকাশ, যা কিছু দৃশ্যমান বস্তু দেখছি সব তিনি। এই বোধটাই অদ্বৈত বেদান্তের উপর এত কেন জোর দেওয়া হয়েছে, তার মূল কথা হচ্ছে যখন দেখবেন এই জগতের সবাই আমার, আপনি অধ্যাসই করুন, আপনি এটাকে চাপিয়ে দিন, আপনি চিন্তা করুন, এই করলেই দেখবেন আপনার ভেতরের আচরণগুলো বদলে যাবে। মায়ের কথা আছে না,
যে ব্রহ্মজ্ঞান হলে কি হবে, সে দেখে আমার মধ্যে যিনি, দুলে ভক্তির মধ্যে তিনি, এই যাবতীয় জগৎ প্রপঞ্চ যা কিছু দৃশ্যমান বস্তু সব সেই আমি। জীবনকে যে দেখার যে দৃষ্টিভঙ্গির, এটার এমন আমূল পরিবর্তন হবে যে আমরা কোনোভাবে কোনো অবস্থাতে আর জগতের কারুষ থেকে আর নিজেকে আলাদা করতে পারবো না, আর আমাদের কোনো খারাপ অবস্থা কিছু হবে না। বলছেন, বায়ুর যমোগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তম প্রপিতামহশ্চ নমো নমেয়স্তু নমো নমস্তু অস্তু সহস্রকৃত্বা পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। ওই একই বন্দনা করছেন, শুধু ভাষাগুলো আলাদা। বলছেন, আপনি বায়ু, আপনি যম, আপনি অগ্নি, আপনি বরুণ, আপনি চন্দ্র, আপনি প্রজাপতি, আপনি প্রপিতামহ, আপনাকে প্রণাম। কতবার প্রণাম? বলছে আপনাকে প্রণাম, নমো নমো নমে নমেস্তু নমে নমস্তে অস্তু, আপনাকে প্রণাম। সহস্রকৃত্ব, সহস্রবার প্রণাম। ভূয়োপি পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে, বারম্বার আপনাকে আমি আমার প্রণাম নিবেদন করছি। একেবারে সম্পূর্ণ শরণাগতি হয়ে গেছেন তিনি। বুঝতে পারছেন, ও শ্রীকৃষ্ণ বুঝতে পারছেন, অর্জুন তাকে কোনোভাবে, অর্জুন বুঝতে পারছেন যে এই জগৎ এর সৃষ্টিকর্তা তিনি, তিনি ছাড়া এই জগতে আর কেউ নেই। কি সুন্দর কথা এই পরের শ্লোকটা। বনফুলের একটা কবিতা আছে স্বামীজিকে নিয়ে, এই ভাবটা সেখানে প্রকাশিত হয়েছে। বলছেন, নম পুরস্তাদ অথ পৃষ্ঠতস্তে নমস্তে নমস্তু তে সর্বত এব সর্ব অনন্ত বীর্যম অমিত বিক্রমস্ত্বম সর্বম সমাপ্নোষি ততোষি সর্ব। নমঃ পুরস্তাদ, আমি আপনাকে সম্মুখ ভাগ থেকে প্রণাম করি, কিন্তু আপনি কি কেবল সামনেই আছেন? তা তো নেই, আপনি আমার পেছনেও আছেন। তাই অথ পৃষ্ঠতস্তে, আমার পিছনে আপনি যে উপস্থিত আছেন আপনাকে প্রণাম করছি। নমস্তু স্তে সর্বত এব সর্বে, আপনি যে যে সর্বত্র এবং সর্বরূপে বিরাজমান, তাই আপনাকে প্রণাম করছি, কারণ আপনি অনন্ত বীর্যম অতিবিক্রমস্ত্বম, আপনি অনন্ত বীর্যের অধিকারী, অনন্ত শক্তির অধিকারী, আর আপনি অমিত বিক্রমশালী। দুটো জিনিস এখানে অমিত শব্দটা ব্যবহার করা হয়েছে। অমিত মানে যাকে কোনো কিছু দিয়ে সীমা করা যায় না, মিত, মিত দিয়ে, মিত হচ্ছে অল্প, অমিত মানে একেবারে সেই যাকে, যার কোনো রকম সীম অসীম। সর্বম সমাপ্নোষি, কিন্তু আপনি সব কিছু আবৃত করে রেখেছেন। কি সুন্দর কথাটা এখানে, এই বনফুলের এই কবিতাটা এখানে আছে, ভাবটা এইরকম। আপনাকে সম্মুখে প্রণাম করি, আপনাকে পশ্চাতে প্রণাম করি, আপনাকে ডাইনে প্রণাম করি, আপনাকে ঊর্ধ্বে প্রণাম করি, আপনাকে অধয়ে প্রণাম করি, আপনাকে বামে প্রণাম করি, সর্বদিকে আপনাকে প্রণাম করি। তারপর নিজেকে প্রশ্ন করি, আপনাকে কি প্রণাম করার মতো যোগ্যতা আমার তৈরি হয়েছে? মনের ভেতর বলে, না, আপনাকে আমার প্রণাম করার মতো যোগ্যতা তৈরি হয়নি। তাই এবার সাধনা, আপনাকে প্রণাম করার যোগ্য হয়ে ওঠার সাধনা। আমি কবিতাটা ভুলে গেছি, ভাবটা এত ভালো লেগেছিল, এই ভাবটা মনে হচ্ছে। বনফুলের একটা কবিতা, সেখানে এটি খুব সুন্দর করে বলা আছে। এ দেখুন, তাই তো, ঈশ্বর আমার সামনে আছেন, আমার পেছনে আছেন, আমার দুপাশে আছেন, ঊর্ধ্বে অধ, দশ দিক যেদিক দিয়ে তাকাই সব দিকেই তিনি আছেন। তা আমি তাকে কি শুন, তাকে আমি যে বারবার প্রণাম করছি, কিন্তু সত্যি সত্যি তাকে আমার, যতক্ষণ না তাকে আমি আমার হৃদয়ের মধ্যে গ্রহণ করতে পারছি, আমার জীবনের মধ্যে গ্রহণ করতে পারছি, ততক্ষণই প্রণামটা এক্সারসাইজ হয়ে যাবে, আমার শ্রদ্ধা জানানো হবে না তাকে। তাই ঈশ্বরকে গ্রহণ করার আমাদের প্রয়োজন আছে। কিন্তু অনেক সময় আমরা না জেনে ঈশ্বরকে গ্রহণ করে তার সঙ্গে নানা রকমের ব্যবহার করে ফেলি। যখন আমরা দেখি তিনি সর্বময়, সব কিছুর মধ্যে বিরাজ করছেন, তখন আমরা ছোট হয়ে যাই, একেবারে ভীষণ রকমের ছোট হয়ে যাই। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের কাছে গিয়ে একজন প্রশ্ন করেছিলেন যে হিমালয়ের সামনে গেলে কীরকম নিজেকে যেন ছোট লাগে, সমুদ্রের সামনে গেলে কীরকম যেন নিজেকে আবারটা ছোট মনে হয়। তিনি বলছেন যে দুটো, সেই অনন্ত জিনিসের সামনে গেলে আমার ভেতরের যে কম্প্যারিজনটা আমি করি না, সেই কম্প্যারিজনের ওই প্রকাশটা তখন এসে যায়।
অনন্তের সামনে আমি যখন দাঁড়াই তখন আমার সেই ক্ষুদ্রতা আমি প্রথম অনুভব করি। আমরা নিজেকে তো অমিত বিক্রম বলে মনে করি, কিন্তু আমার এখনও অনেক বাড়ার দরকার আছে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হওয়ার দরকার আছে। আমার চেয়েও অমিত শক্তিশালী একটা শক্তি আছে, তার সঙ্গে সম্মিলিত হতে হবে, তাই আমাদের এই সমস্যা হয়। এবার অর্জুনের জন্য শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপটি দর্শন করে তার ভেতরও এই বোধটি আসছে। তিনি বলছেন, সকেতি মত্বা প্রসবম যদুক্তম, হে কৃষ্ণ, হে যাদব, হে সকেতি, অজানতা মহিমানম তবেদম, মায়া প্রমাদাত প্রণয়ে নবাপি। এতগুলো বছর আপনার সঙ্গে বন্ধুর সঙ্গে মিশেছি। এই মহাভারতে আছে, সেখানে ধৃতরাষ্ট্র বিদুরকে পাঠিয়েছিলেন দেখার জন্য যে এদের কীরকম যুদ্ধের প্রস্তুতি কীরকম আছে। বিদুর গিয়ে দেখলেন যে অর্জুন শ্রীকৃষ্ণের কোলে পা দিয়ে বসে আছেন। তিনি হতবাক হয়ে গেলেন। ফিরে এসে ধৃতরাষ্ট্রকে বললেন, আমি দেখলুম যে তোমার ছেলেদের কোনোরকমভাবে যুদ্ধে জয়ের সামান্যতম সম্ভাবনা নেই, কারণ এরা ভগবানকে না জেনে তাকে আপন করে নিয়েছে। কিন্তু অর্জুনের তার সেই সখা যাকে ভেবেছিলেন এতদিন, তার সেই আসল রূপটা দর্শন করে খুব মন খারাপ হয়ে গেছে। তিনি বলছেন, এতগুলো বছর আমি তোমাকে তোমার সঙ্গে মিশেছি, কিরমভাবে মিশেছি, সখেতি মত্বা, তোমাকে আমি সখা ভেবেছি, প্রসবম যদুক্তম, নির্বোধের মতো বলেছি। কি বলেছি? হে কৃষ্ণ, হে যাদব, হে সকেতি, আমি জানি না তোমার স্বরূপ, জানতুম না, তাই তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলেছি। তাই বলেছেন, অজানতা মহিমানন তবেদম, আপনার এই বিশ্বরূপের মহিমার কথা না জেনে, আপনার এই প্রচণ্ড মহিমার কথা আমি না জেনে অজ্ঞের মতো আপনার সঙ্গে ব্যবহার করে ফেলেছি। আমি আপনাকে আমার মতোই একজন সাধারণ ভেবে পেয়েছি। মায়া প্রমাদাত, আমার এই ভ্রমবশত, প্রণয়ে নাবাপি, প্রণয়বশত, মন্দুর মতো ভালোবাসা করে আপনাকে ব্যবহার করেছি। শ্রী রামকৃষ্ণদেব চলেছেন ঝাউবনে, বাজে চলেছেন, পেছন পেছন চলেছেন আমাদের হৃদয়রাম। যেতে যেতে তিনি দেখছেন রাতের অন্ধকারে সেই ঝাউবন আলোয় আলোকিত হয়ে গেছে, দিনের মতো আলোকময় হয়ে গেছে। আর শ্রীরামকৃষ্ণ যেন একটা জ্যোতির্ঘণিত মূর্তি, জ্যোতির্ময় মূর্তি, যেন সমস্ত ঘনীভূত জ্যোতি এক জায়গায় একটা মূর্তি রূপ ধারণ করেছে, এবং সেটা শ্রীরামকৃষ্ণ, মাটি পৃথিবী থেকে সেটা অনেকখানি উঁচুতে। তারপরে তিনি তার দিকে তাকিয়ে দেখছেন, তিনি অনুভব করছেন, তিনি দেখছেন তিনিও জ্যোতির্ময় মূর্তি, কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো পূর্ণ ঘনীভূত মূর্তি নন, তিনি যেন একটা খণ্ডাংশ, তারও পা মাটির উপরে। তিনি ভুলে গেলেন, আমি অনন্তের সত্তা, আমি অনন্তের একটি অংশ, আমি পূর্ণ নই। গিয়ে বললেন, ও রামকৃষ্ণ, তুমিও যা আমিও তাই, আমরা এখানে কি করছি, চলো যাই দেশে দেশে গিয়ে এই প্রচার করে বেড়াই। তখন ঠাকুর তাকে বারবার চাপা দেওয়ার চেষ্টা করছেন, বারবার চাপা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যখন হলো না, কি সুন্দর বর্ণনা আছে, তাড়াতাড়ি করে যে কোমরের গিটটা একটু খুলেছিলেন পায়খানা যাবেন বলে, তাড়াতাড়ি করে সেটাকে বেঁধে এসে ওর হৃদয়ের হাত দিয়ে, হৃদয়ের বুকে হাত দিয়ে আস্তে আস্তে তার সমস্ত শক্তিকে তিনি সংবরণ করে নিলেন। মন খারাপ হলে, দেখুন খানিকক্ষণ আগে তিনি বলছিলেন যে তুমিও যা আমিও তাই, তুমি আর আমি কি করছি, চলো দেশে দেশে যাই এ ধর্ম প্রচার করে বেড়াই। তিনি গোসা হয়ে গেলেন, বললেন ওটা তো আমার মামা, আর মামা সাধন ভজন করে এই শক্তি টক্তি পেয়েছে, আমিও সাধন ভজন করলে আমারও সেই শক্তি আসবে। তিনি সেই পঞ্চবটিতে গিয়ে বসে সাধন ভজন করছেন, কিন্তু সেই সিদ্ধপীঠে বসা মাত্র সেই সিদ্ধপীঠের যে তেজ সেটা তিনি কিছুতেই করতে পারলেন না, ভুলেই গেলেন এই মামাকে খানিকক্ষণ আগে গালাগাল দিয়েছিলেন, চিৎকার করে ডাকছেন, ও মামা আমায় আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। আমরা হলে ভুলে গিয়েও রক্ষা করতাম না, কিন্তু অবতার তো তিনি ফিরে এলেন, তার সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, তার ভেতরে সমস্ত জ্বালা নিবারণ করছেন, তখন যেন কিছু কিছু মনে হচ্ছে। তার ঠাকুরের দাদা ছিলেন হলধারী, কুট্টত দাদা ছিলেন হলধারী, সেই হলধারীর মাঝে মাঝে ওরকম হতো। তিনি ঠাকুরকে দেখে বলতেন, ঠাকুরের সেই দিব্য শক্তি
অনুভব করে হলধারী পুজো করছেন, ঠাকুর তার কাঁধের উপর চেপে বসেছেন। হলধারী সাধক বুঝেছিলেন এর ভেতরে কিছু আছে। তিনি বলেছেন যে তোমাকে তো আমি চিনে গেছি, আর আমার ভুল হবে না, তোমার সেই তুমি সেই দৈবী শক্তি সম্পন্ন, তোমাকে চিন্তা আর আমার ভুল হবে না। তারপরে দুপুরবেলা তিনি সেই হাতে নস্যিটি নিয়ে এরকম করে বসে অজ্ঞ মূঢ় যত সমস্ত ওই মন্দিরে কাজ করতেন যেসব ব্রাহ্মণরা তাদের সঙ্গে শাস্ত্র চর্চা করছেন। ঠাকুর সেই ওই যে মন্দির রাধাকান্ত দেবের মন্দিরে বসে আছেন, তিনি বলছেন তুমি যেসব কথা বলছো সেগুলো আমি অনুভব করতে পারি। এই খানিকক্ষণ আগে সকালবেলায় পুজোর সময় তিনি তার কাঁধে চেপেছিলেন এবং তারপরে তিনি বললেন যে তোমায় আমি চিনেছি, তুমি সেই ঈশ্বরেরই অংশ। তিনি সেই নাকে নস্যি নিয়ে টানতে টানতে বলছে তুই মূর্খ, তুই কি জানিস, তুই কিচ্ছু জানিস, এসব ফালতু কথার মধ্যে ঢুকবি না। দেখুন অদ্ভুত ব্যাপার, এই কারণেই বোধ হয় ভগবান আমাদের সঙ্গে মাঝে মাঝে স্পার্ক, আমরা যতটুকু সহ্য করতে পারি সেই স্পার্কটুকু দেখান, তিনি সেই অনন্ত শক্তির উৎস সেটা আমাদের বোধ করান। কিন্তু শ্রীকৃষ্ণ এই অর্জুন এখানে প্রস্তুত ছিলেন, তাই তাকে তিনি বিশ্বরূপ দর্শন করালেন, কিন্তু দেখে তার মনের ভেতরে ভীষণ কষ্ট হতে থাকলো। এই অনন্ত শক্তিশালী একে আমি এতদিন আমার মতো করে মিশেছি, কৃত অসৎকৃতোসি বিহারশয়্যাসন ভোজনেষু একো অথ বাপ্যচ্যুত তৎসমক্ষম তৎসাময়ে তৎমহম অপ্রমেয়ম তৎসাময়ী ত্বাম। আমাকে মার্জনা করুন, কিসের জন্য মার্জনা করুন, ইয়ৎ চ অবহাসার্থম অসৎকৃতোসি পরিহাস ছলে, আমি আপনার সঙ্গে কৌতুক ছলে যা আমি আপনাকে বলেছি, ভালোভাবে বলিনি, কৌতুক ছলে আপনাকে আমি এসব যা কিছু বলেছি, আপনার মহিমা না জেনে আপনার সঙ্গে কৌতুক করেছি, আপনার সঙ্গে মজা করেছি। কোন সময়? বিহার সয়্যা আসন ভোজনেষু, বেড়াতে গিয়ে শুয়ে বসে খাওয়া দাওয়ার সময় আমি খুব ক্যাজুয়াল মুডে আপনার সঙ্গে মজা করেছি। অনেক সময় এরকম অনেক বড় বড় মানুষ বুঝতেই দেন না যে তিনি আমাদের মধ্যে বড়। আমার তো খুব এই বিশেষ করে এই যখন পূজনীয় বিমলাত্মানন্দ যে দীক্ষা দিতে এলেন, যখন দীক্ষা শেষ হয়ে গেছে, যখন আমরা যাচ্ছি মহারাজকে প্রণাম করতে, প্রণাম করে উঠে যখন মহারাজ মাথায় সেই অস্থি নিচয় আমাদের মাথায় ঠেকিয়ে দিচ্ছিলেন এবং তার সেই দিকে তাকিয়ে তার সেই চেহারাটা দিকে তখন মনে হচ্ছে যে মানুষটাকে আমি এত বছর ধরে চিনি, আমার সেই 20-21 বছর থেকে যাকে আমি চিনি, আর এই বুড়ো হয়ে গেছি, যাকে চিনি, যাকে কত রকমভাবে ভেবেছি, যাকে ভয় পেয়েছি, যার সঙ্গে মজা করেছি, যার সঙ্গে ঠাট্টা করেছি, কত কাঁধে মাথা রেখে ভোজ ভোজ করে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েছি, আর আজকে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হিসেবে এসেছেন। এই বোধটা, যে বোধটা, যে অর্জুনের যে কষ্টটা হচ্ছে এটা আমি খানিকটা অনুভব করতে পারি। তাই বলছেন আপনাকে বন্ধুর মতো আপনার সঙ্গে আচরণ করেছি, আপনার সঙ্গে বেড়াতে গিয়ে সমস্ত কিছু করেছি, কিন্তু এটা একেবারে শিশু সুলভ হয়ে গেছে, আপনি আমার এই আচরণকে ক্ষমা করুন। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরীয়ান ন তৎ সমস্ত অভ্যধিকা কুতন্যো লোকত্রয়েপ্য প্রতিম অপ্রতিম প্রভাব। পিতাসি লোকস্য চরাচরস্য, আপনি কে আমি জেনে গেছি, এই জগৎ চরাচরের আপনি পিতা, তমস্য পূজ্যস্য এই বিশ্বের আপনি একমাত্র পরম পূজনীয়, গুরুর গরিয়ান আপনি এই জগতেরও মহাগুরু, নত্বাত সমো অস্তি আপনার সমকক্ষ কেউ নেই, অভ্যাধিক কুত অন্য আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে, আপনার সমক্ষ আর কেউ নয়, লোকত্রয়েপি এই ত্রিভুবনে ত্রিলোকে অপ্রতিমা প্রভাব আপনার শক্তি, আপনার শক্তি ও মহিমা অতুলনীয়, আপনার আপনি দিব্য। যে বলছিলাম না যে অর্জুন এসে দেখলেন, এই বিদুর এসে দেখলেন অর্জুন শ্রীকৃষ্ণের কোলে পা দিয়ে বসে আছেন, ঠিক এইরকম আমরা বুঝতে পারি না সেই অনন্ত শক্তিকে, আমরা সাধারণ মনে করে থাকি। যেরকম আমাদের ঠাকুরের মহেন্দ্রলাল সরকারের মনে হয়েছিল যখন প্রথমবার রাসমণির জামাই তাকে নিয়ে গেছিলেন, শ্রীরামকৃষ্ণকে তার কাছে নিয়ে গেছিলেন, তার মনে হয়েছিল যেমন বাবুরা কুকুর বেড়াল হাতি
এই সমস্ত বেজি এসব পোষে, ইনিও তেমনি বাবুদের পোষা পরমাংশ। কিন্তু যখন তিনি শ্যাম্পকুর বাটিতে তাকে দেখতে এলেন, তখন তার দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হলো। শ্রীরামকৃষ্ণের কথা বন্ধ করে দিয়েছেন, শুধু বলছেন আমি যখন আসব তখন তুমি শুধু আমার সঙ্গে কথা কইবে। তখন তিনি বুঝতে পারছেন কিন্তু বড্ড দেরি হয়ে গেছে, আমাদের বড্ড দেরি হয়ে যায়। আমাদের ইয়ে চাইছেন মথুরামোহন শ্রীরামকৃষ্ণের এই ভাব সমাধি সব দেখে তার মনে হলো এ তো বেশ ব্যাপার, আমার কেনা গোলাম, আমার মাইনে করা চাকর, যে এখন আমার পয়সায় পেনশন পায়, তার এইসব ভাব সমাধি হচ্ছে, আর আমার হবে না, অথবা আমারও হতে হবে। বাবাকে গিয়ে ধরলেন, বাবা বলছেন বাবাও তো মহান স্লিপারই, এরকম শ্রীরামকৃষ্ণের মতো এরকম স্লিপ খেয়ে খেয়ে খালি ছিটকে ছিটকে যায়, এরকম পাবলিক খুঁজে পাওয়া কঠিন, একবারে সারা গায়ে তেল মেখে রেখেছেন, আপনি ধরতে আপনার মনে হচ্ছে যে সামনে এসে গেছে, গিয়ে খপ করে পাটা ধরবেন, দেখবেন আপনার হাতে শুধু তেলটাই আছে, তিনি বেরিয়ে গেছেন। তাকে ধরাটা খুব কঠিন, তিনি বারবার বলছেন না না বাপু তুমি এরকম চেয়েও না, মায়ের যদি ইচ্ছা হয় নিশ্চয়ই হবে। কিন্তু তিনি কিছুতেই এ করলেন না। একদিন ওই খুব জোরাজোরি করাতে ঠাকুর খুব শান্তভাবে বললেন যে মায়ের ইচ্ছা হলে ঠিক হবে। মথুরামোহন বিশ্বাস করতেন যে শ্রীরামকৃষ্ণ এবং জগন্মাতার ইচ্ছা, শ্রীরামকৃষ্ণের ইচ্ছা আর জগন্মাতার ইচ্ছার ভেতরে কোনো ফারাক নেই, অর্থাৎ তার ভাব সমাধি হবে। যানবাজার যেতে যেতেই তার একটু একটু করে ভাব সমাধি হতে থাকলো। অপূর্ব বর্ণনা আছে সেখানে, তিনি যখন গিয়ে যানবাজারে গিয়ে পৌঁছলেন আর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পাচ্ছেন না, ওপরে যখন উঠলেন তখন তার মনে হতে থাকলো তার শরীরটাকে কেউ দুটো ভাগ করে নিয়েছে, এক ভাগ টেনে তাকে জগতের মধ্যে আনতে চাইছে আর এক ভাগ টেনে তাকে জগতের বাইরে নিয়ে যেতে চাইছে। উদাহরণ আছে পুঁথিতে এই ঘটনার, যে কেউ যদি পাটা বাড়িয়ে রাখে আর একটা অংশ যদি কেউ পাটার দড়ি দিয়ে নিচের দিকে টানতে থাকে আর শরীরের অন্য অংশ সেই টেনে নেওয়া পাটাকে প্রতিহত করে ভেতরে আনতে চায়, তার যেরকম অবস্থা তার ঠিক সেই রকম অবস্থা হয়েছে, এবারে পাগলের মতো অবস্থা। তিনি বারবার দক্ষিণেশ্বরে খবর পাঠাচ্ছেন, অবশেষে ঠাকুর গেলে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে বাবা তোমার এ শক্তি তুমিই রাখো, এসব কি আমাদের ইয়ে হয়, এসব কি আমাদের সহ্য হয়, আমাদের কী সব কাজ, এসব আমাদের কিছু কাজ নেই, আমি আর হৃদয় নন্দীভৃঙ্গের মতো তোমার সতত সর্বদা সেবা করব। আমরা ভগবানের সেই স্বরূপ সম্পর্কে অবহিত না হয়ে তাকে আমার মতো করে মনে করে আমার আমার মতোই তার সঙ্গে ব্যবহার করি। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে ত্বাম অহমীশমিড্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যু প্রিয় প্রিয়ার্যার্হসি দেব সোড়ুম। হে পূজনীয় দেব, আমি কি করছি, তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম শ্রদ্ধার সঙ্গে দণ্ডবত হয়ে আমি প্রণাম করছি, তাই আপনি আমারকে ক্ষমা আর আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। কীরকমভাবে, পিতে বা পুত্রস্য, পিতা যেরকম তার পুত্রকে ক্ষমা করে দেন। আমরা যতই অপরাধ করে থাকি বাবাকে গিয়ে যদি বলি বাবা আমাকে ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে বাবা ক্ষমা করে দিলেন। সখে বা সখ্যু, বন্ধু যেরকম বন্ধুকে ক্ষমা করে, প্রিয়ার্হসি দেব সৌড়ুম প্রিয় প্রিয়ার্হসি দেব সৌড়ুম, প্রেমিক যেমন তার প্রেমাস্পদকে ক্ষমা করে দেন, ঠিক সেইভাবে আপনি আমাকে মার্জনা করুন। অদৃষ্ট পূর্বম ঋষিত অস্মি দৃষ্টা ভয়েন চ প্রব্যতিত মনোমে তদেব মে দর্শয় দেবরূপ রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। অদৃষ্টপূর্বম, অদৃষ্টপূর্বম মানে আমরা সব অদৃষ্ট বলছি না, তা নয় যে আগে কখনো দেখিনি, অদৃষ্টপূর্বম আগে এই এই দেখিনি, তা দেখে আমার কি হচ্ছে, ঋষি তো অস্মি, আমার ভেতরটা একবারে আনন্দে ভরে যাচ্ছে। একই সঙ্গে দৃষ্টা ভয়ে ন চ ব্রতিতম মনোমি, আপনারই অদ্ভুত রূপ দর্শন করে আমার যেমন মন একবারে আনন্দে ভরে যাচ্ছে এবং মন যেমন পুলকিত হচ্ছে, ঠিক সেই রকম ভয়ে ন চ ব্রতিতম মনোমি, তা সত্ত্বেও আমার মন ভয়ে ব্যথিত হচ্ছে। এই ভয়ের একটা ইংরেজি ভারী সুন্দর শব্দ আছে, সেটা হচ্ছে অ, শ্রদ্ধা মিশ্রিত ভয়। তাকে যেন তার কাছে যাচ্ছি যেন একটা অদ্ভুত ভয়। আমার মনে আছে প্রথমবার যখন বেলুন মঠের গর্ভমন্দিরের ভেতরে ঢুকলাম, আমরা তখন সদ্য জয়েন করেছি, ফলহারিণী কালী পূজার রাত, অনেক ভোগ নিবেদন করা হয়েছে ঠাকুরকে, সারা রাত ধরে পুজো হয়েছে, দ্রুত ঠাকুরের পূজা শেষে ঠাকুরের
ভোগ সরিয়ে দিলে হোম শুরু হবে। তাই যত ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী ছিল ততজন যথেষ্ট নন, তাই আমাদের পিপিটিসি ব্রহ্মচারীদের ভেতরে ঢোকানো হলো। সেই প্রথম আমরা ঠাকুরের ঘরে এসে প্রবেশ করলাম। হাঁ করে তাকিয়ে দেখছি বাইরের যে দেখা ঠাকুর আর ভেতরের যে দেখা ঠাকুর সম্পূর্ণ ভিন্ন। হতবাক হয়ে আছি, এক অদ্ভুত, প্রণাম করছি, মনে হচ্ছে যেন কী এক অদ্ভুত, ভুলেই গেছি প্রণাম করতে, ওটা বলাতে আমরা প্রণাম করলাম। যখন প্রণাম নত হচ্ছি মনে হচ্ছে এই যে ভয়, এটা শ্রদ্ধা মিশ্রিত ভয়। আত্মস্থানজি হেঁটে যেতেন ভোরবেলা পাঁচটার সময় সব মন্দির প্রণাম করে ধীরে ধীরে প্রেসিডেন্ট মহাজের কোয়ার্টারে। যে পথ দিয়ে তিনি যেতেন সেই পথ দিয়ে কেউ হাঁটতো না, তিনি কখনো কাউকে বলেননি এই পথ দিয়ে তোমরা হেঁটো না। কিন্তু তাঁর এমন একটা ব্যক্তিত্ব ছিল যে তাকে সেটা দেখলে কেউ সেটাকে লঙ্ঘন করতে পারত না। সেই তার সেই সৌম্য রূপটিকে দেখে যেন তার সেই অদ্ভুত অদৃষ্টপূর্বম রূপটিকে দেখে যেন তার ভীষণ কষ্ট হচ্ছিল, তার যেন খুব ভয় হচ্ছিল। তাই বলছেন, আপনি কেবল আমাকে সেই রূপটি, আপনার সে আগে সৌরূপটি দেখান। প্রসীদ দেবেশ জগন্নিবাস, হে জগতের অধিপতি, তুমি তোমার সেই দিব্য রূপটিকে আমাকে দেখাও। কিরকম দিব্য রূপ? তিনি বলছে, কিরীটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি ত্বাম দ্রষ্টুমহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তি, সেই সহস্রবাহু, তুমি দয়া করে এই রূপটা লুকিয়ে ফেলে তোমার সেই রূপটি দেখাও। কিরীটিনম গদিনম, তোমার মাথায় মুকুট আছে, হাতে গদা আছে, তোমার সেই যে প্রসন্ন মূর্তি সেটা দেখবার জন্য ইচ্ছামি ত্বম দ্রষ্টুম অহম তথৈব, আমি সেই রূপটিকেই দেখতে চাই। হে সহস্রবাহু তেনৈব রূপম চতুর্ভুজেন, আমি তোমার সেই চতুর্ভুজ রূপটি দর্শন করতে চাই। এই কথা শুনে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিতম আত্মযোগাত তেজোময়ম বিশ্বম অনন্তমাদ্যম ইয়ন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। আমার এই আত্মযোগের মাধ্যমে তোমাকে আমি আমার এই দিব্য রূপটিকে দেখালাম। কেন আত্মযোগের মাধ্যমে বলছেন? কারণ শ্রীকৃষ্ণ ভুলে যাচ্ছেন তার রূপটির কথা, তার আসল রূপটির কথা মনে করছেন। এই মা কাজ করছেন আর বলছেন, দশ হাতে কাজ করছি তবু কাজ শেষ হচ্ছে না। লোকে গোলাপ মা বলছে, মা কী বললে, মা কী বললে, তিনি কিন্তু আর সেটাকে রূপটিকে বলছেন না। ভক্তকে বলছেন, আমাকে ডাকিস, মা বলছেন কী বললে কী বললে, গোলাপ মা বলছেন কী বললে কী বললে, না ওই বলছিলাম কি ওই ঠাকুরকে ডাকিস। সবসময় তার মনেও পড়ে না তিনি যে সেই অনন্ত শক্তির উৎস, কিন্তু যখন তিনি শান্ত সমাহিত হয়ে বসতেন তখন যেন তিনি তার সেই দিব্য রূপটির কথা চিন্তা করতেন। তখন তার মনে হতো, কোথায় আছি, কার সঙ্গে আছি। সেই যাত্রাপালা হয়েছে না, যে সতীর দেহত্যাগ সেই যাত্রাপালা হচ্ছে, মায়ের যেন সেই রূপটির কথা, তার আসল রূপটি অপুর সেই হৈমবতী সত্তাটির কথা তার মনে পড়ছে। মায়া প্রসন্নেন, আমার কৃপায়, আমার প্রসন্নতা হেতু তোমাকে আমি দেখেছি। কিরম সে রূপ? তেজোময়ম, তেজোময়ম বিশ্বম অনন্তমাদ্যম, এ তেজপূর্ণ, এই আদি অনন্ত এবং সামগ্রিক। নমে তৎ অনন্যেন দৃষ্টপূর্বম, তুমি ছাড়া কেউ আগে আমার এই দিব্য রূপটি দর্শন করনি, তুমি ছাড়া আর আমার এই রূপটিকে কেউ এর আগে কখনো দর্শন করনি। নবেদ যজ্ঞা অধ্যয়নৈ দানেন চ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রৈ এবং রূপ শক্য অহম নৃলোকে দ্রষ্টুম ত্বদন্যেন কুরু প্রবীর। কীভাবে পাওয়া যায় না আমাকে, কেউ কেন দেখেননি? কারণ কোনো রকম যাগযজ্ঞ বা লৌকিক ক্রিয়ার দ্বারা, কোনোরকম এই ধর্মীয় দানক্রিয়ার দ্বারা, ধর্মীয় আচারের দ্বারা, কঠোর তপস্যার দ্বারা কোনোভাবেই এটা দেখা যায় না। এটা কেন দেখা, কীভাবে দেখা যায় ভগবান বলেছেন সেই কথা, সেটা আমরা দেখব। বলছেন, মাতে ব্যথা মাচ বিমূঢ় ভাব দৃষ্টা রূপম ঘোর মিদৃং মমেদম ব্যাপেতভি প্রীতমান প্রীতমনাঃ পুনস্তম তদেব মে রূপম ইদম প্রপশ্য।
মাতে ব্যথা, তুমি ভীত বা দুঃখিত হয়ে নাই, যে ভীত হচ্ছে দুঃখিত হচ্ছেন তাই বলছেন, তুমি ভীত বা দুঃখিত হয়ে না। মা চ বিমূঢ় ভাব, মা চ বিমূঢ় ভাব, তুমি আমার এই ভাব দেখে বিমূঢ় হয়ো না। দৃষ্টারূপম ঘোরম ইদম ইদ্রিং মমেদম, আমার এই ঘোর ভয়ঙ্কর রূপ দেখে তোমার মূঢ়তা সকল ভয় এবং জড়তাকে ছেড়ে ফেলো। ব্যাপে তভি সকল ভয় মুক্ত হও, সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে প্রসন্ন চিত্ত হও, তুমি প্রসন্ন চিত্ত, তুমি যেরকম তোমার এই রূপ আমার দর্শন করতে চেয়েছ আমি তোমাকে সেই রকম রূপ দর্শন করাবো। সঞ্জয় ওয়াচ ইত্যার্জুনম বাসুদেবস্তোক্তা স্বকম রূপম দর্শমায় মাস ভূয় আশ্বাসয়া মাস চভীতমেনম ভূত্বা পুনম সৌম্য বপুহমর্থ বপু মহাত্মা মহাত্মা। তিনি বলছেন, সঞ্জয় বলছেন যে এই কথা বলবার পরে তিনি আগে তার সৌম্যমূর্তি ধারণ করলেন। এই দুটো জিনিস, একটা হচ্ছে ছবি আর একটা ছবির ভেতরের অন্তর্নিহিত অর্থ। সত্যজিৎ রায়ের ছবি করছেন, সেই পাথরের মূর্তিকে টেনে ফেলা হচ্ছে, ছোট শিশুরা আনন্দে মেতে উঠেছে, আর গাইছেন দড়ি ধরে রাজা মারো টান রাজা হবে খান খান। আর আরেক দল টানছেন, তারাও বলছেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। একদল ভাবছে এই রাজ বিচ্ছি মূর্তিটা ভেঙে পড়লো, তাতে তার মধ্যেই আনন্দ। আর আরেক দল অনুভব করছেন রাজতন্ত্রের সমাপ্তি হচ্ছে, সমাজতন্ত্রের শুরু হচ্ছে। তাই অর্জুনকে যখন তিনি তার এই রূপটি দেখাচ্ছেন তখন সেটি অর্জুনই দেখছেন। আমাদের এটা যে বলছেন, আমাদের আরেকজনও দেখছেন, সঞ্জয় দেখছেন, কিন্তু মুহূর্তের মধ্যে তিনি বিস্মৃতি অতলে চলে যাচ্ছেন। এই স্মৃতিটা যেটা দেখছেন সেটা তার মনের ভেতরে রেজিস্টার করতে পারছেন না। আমরা তো যাতায়াতের পথে, আপনারা দেখবেন আপনারা তো যাতায়াতের পথে অনেক কিছু দেখেন, সব কিন্তু আপনার মনের মধ্যে রেজিস্টার করে না। কিন্তু যখন আপনি রাতে অত সারাদিন সারা কিছু ঘুরেছেন, তার মানে যেগুলো আপনার মনের ভেতর রেজিস্টার করে রাত্রিরে ঠিক সেই জিনিসগুলো আপনার মনে আসে। আপনি তখন ল্যাপটপ নিয়ে খুঁজতে বেরোন যে এইরকম জিনিস কোন শপিং মল থেকে দেখেছিলাম, এগুলো অনলাইন শপিংয়ে পাওয়া যায় কিন্তু ঠিক ওই রকম আপনার পছন্দের জিনিসগুলো খুঁজে। এইটা এই যে রেজিস্টার করা চাই, এই এর মনে আমাদের সঞ্জয় মনে এটা রেজিস্টার করছেন। অর্জুন বলছেন দৃষ্টেদম মানুষম রূপম তব সৌম্যম জনার্দন ইদানিম অস্মি সমৃত সচেতা প্রকৃতিঙ্গত। অর্জুন বলছেন হে জনার্দন, আপনার এই সৌম্যমূর্তি দর্শন করে, সৌম্য মানব মূর্তি দর্শন করে এখন আমি তৃপ্ত এবং প্রকৃতিস্থ হয়েছি। এইটা হচ্ছে কারণ, অবতারের মানুষের মাঝখানে নেমে আসার কারণ। তিনি যদি আমার মতো হয়ে না আসেন আমি কিছুতেই তাকে বিশ্বাস করতে পারবো না। অর্জুনের সময় ঠিক অর্জুনের মতো হয়েই নেমে এসেছিলেন, তখনকার রাজপুরুষরা ওই রকম পোশাক আশাক করতেন, সিল্কের ধুতি পরতেন, গাত্রাবরণ খোলা থাকতো, অলঙ্কারাদি পরতেন তার ঠিক মতো। তাই এই যুগে আমরা যেরকম ঠিক সেই রকমভাবে অবতার পুরুষ নেমেছেন, ভদ্র সমাজে গিয়েছেন, ব্রাহ্মদের ওখানে গিয়েছেন, সেখানে তিনি বেশ সাজগোজ করে তিনি সেখানে গিয়েছেন। অবতার আমার কাছে আমার মতো হয়ে আসেন, তাই আমার এত সহজ হয়। তাই বলছেন যে দৃষ্টেদম মানুষম রূপম তব সৌম্যম জনার্দন, তোমার সেই সৌম্য মানব মূর্তি দর্শন করে আমি আমার খুব আনন্দ হচ্ছে, তুমি যে তোমার সেই রূপকে সমৃদ্ধ করেছো এতে আমার খুব আনন্দ হচ্ছে। এই অধ্যায়ের পরিসমাপ্তি হবে ভগবানের কথা দিয়ে। ভগবান বলছেন সুদুদর্শমিদম রূপম দৃষ্টবানসি জন্মম দেবাপ্যস্য রূপস্য নিত্যম দর্শনাকাঙ্ক্ষিণাঃ নাহম বেদৈর্ন তপসা ন দানেন চেজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবানসি মাং যথা। তুমি আমার যে রূপটা দেখলে তা অতি দুর্লভ, এমনকি দেবতারাও, এই যে বলছেন দৃষ্ট দেবাপ্যস্য রূপস্য নিত্যম দর্শনাকাঙ্ক্ষিণাঃ, দেবতারাও নিত্য আমার এই রূপ দর্শন করতে চায়, তারা আমার এই রূপ দর্শন করার জন্য লালায়িত, কিন্তু আমার রূপ তারা দেখতে পায় না। কেন?
নাহম বেদৈর্না, মানে কোনো পয়সা দিয়ে কোনো কিছুর বিনিময় মূল্যে এই রূপটিকে দেখা যায় না। নাহম বেদৈর্না তপসা না দানেনা, এই যে বেদ পাঠ করলেও এটা হবে না, না তপসা তপস্যা করলেও হবে না, না দানেনা দান করলেও হবে না, না চ ইজ্জয়া যোগ্য বা পূজা করলেও হবে না, শক্য এবং বিধৌ দ্রষ্টুম, আমাকে এই রূপ দর্শন করা যায়, দৃষ্টবান আসি মাম যথা, যেরূপে তুমি আমাকে দর্শন করলে, আমাকে যেরূপে তুমি দর্শন করলে কোনোভাবে তো আমাকে পাওয়া যায় না। তাহলে ভগবানকে যদি দেখতেই না পেলুম, অনুভবই না করতে পারলুম, তাহলে কী কীভাবে তাকে পাব? ভগবান উত্তরে বলছেন, ভক্ত্যা ত্বনন্যয়া শক্য অহমেবম বিধোর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। কিভাবে পাবে তুমি হে শত্রু তাপম অর্জুন, পরন্তপ অন্যকে যে তাপ দেয়, কিভাবে পাবে? ভক্ত্বা ত্বনন্বয়া, আমার প্রতি তোমার অনন্য ভক্তি একনিষ্ঠ ভক্তির দ্বারা পাবে। জ্ঞাতুম দ্রষ্টুম, আমাকে জানতে এবং দর্শন করতে পারবেন। তত্ত্বে না, আমি স্বরূপত যেমন সেইভাবে, প্রবেষ্টুম আমাতে প্রবেশ করতে, আমাতে প্রবেশ করাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাতে প্রবেশ করা মানে তার মতো হয়ে যাওয়া। ঠাকুর বলছেন, তেরা বনত 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 বনি যাই, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়া, একেবারে তোমার ভাবে একবারে ভাবিত হয়ে যাওয়া, তুমি আমার ভিতরে প্রবেশ করতে পারবেন। কিভাবে পারবেন? একমাত্র অনন্যা ভক্তির দ্বারা। যোগিন মহারাজকে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তোকে আমাকে তোর কী বলে মনে হয়। যোগিন মহারাজ বলছেন, আপনি গৃহীরও নন, আপনি সন্ন্যাসীরও নন। এই শব্দ, এই কথাটি ঠাকুর খুব হাসছেন, আনন্দ করছেন। এই কথাটির ব্যাখ্যা করতে গিয়ে পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ তার একটি বক্তৃতায় বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ গৃহীরও নন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও নন। তাহলে তিনি কার? যে মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ভালোবাসে, যে মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে খুঁজেছে, তিনি শুধু তাঁর, আর তার ছাড়া কারুর নয়। যে মন প্রাণ দিয়ে তাকে খোঁজে না, ভাবছে এত জপ করলুম, এত যজ্ঞ করলুম, এত কিছু করলুম, ওভাবে তার কৃপা পাওয়া যায় না। তুমি ছাড়াই জগৎ সংসারে দ্বিতীয় কোনো সত্তা থাকা চলবে না। যখন আমাদের মন সেইভাবে হবে, তখন আমরা তাকে পাবো। আপনাদের তো মনে হতেই পারে, আমাদেরও মনে হতে পারে, তাহলে এই যে যা কিছু এত কাজকর্ম করছি এসব তো বন্ধ হয়ে যাবে। উনি বলছেন, না, এই অন্তিম শ্লোকে তিনি আমাদের এই পথটা দেখিয়েছেন। বলছেন, মৎকর্ম কৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। মৎকর্ম কৃত, আমার জন্য যে কাজ করে, যা কিছু কাজ করছি সেটার উদ্দেশ্য যেন শ্রী ভগবান হয়। আমি যা কিছু করছি, যে গল্প হলো সত্যি সে বলেছিল না, আজ যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয় তাহলে কি আপনি কলকাতা কর্পোরেশন চালাতে পারবেন? তাই আপনাকে আপনার কাজের মধ্যে থেকে আপনার মুক্তির রাস্তাটিকে খুঁজে বার করতে হবে। মুক্তির রাস্তাটা কি? না, আমি যা কিছু করছি শুধু তারই জন্য করছি। ব্রাদার লরেন্সের জীবনী অদ্ভুত। তিনি শুধু বাসনই মাজতেন আর ভাবতেন, প্রভু যীশু আমার সামনে দাঁড়িয়ে আমারই বাসন মাজা দেখছেন। যখন তিনি ভাবতেন প্রভু যীশু তার বাসন মাজা দেখছেন, তার বাসন মাজাগুলো নিখুঁত হয়ে উঠত, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি ধুতেন, কাপড় দিয়ে সেগুলোকে মুছতেন, আর অক্লান্তভাবে কাজ করছেন। কারণ ভগবানের জন্য যখন কাজ করি আমরা, তখন আমাদের মন প্রাণ সমস্ত কিছু হয়ে যায়। আমরা যখন নিজেদের জন্য কাজ করি, তখন দেখবেন একটুকুতেই ক্লান্ত হয়ে যায়, আর পারি না আর পারি না বারবার বলতে থাকি। তার কারণ হচ্ছে আমাদের কাজের যে উদ্দেশ্য, যাকে তুষ্টি করার জন্য থাকে, তার জন্য কোনো কষ্ট হয় না। নতুন নতুন ভাব হয়েছে দুই বন্ধুর, একজন আরেকজনের জন্য অপেক্ষা করে আছে, এক ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে অপেক্ষা করেছে, ঠ্যাং টন টন চনচন পনপন সব কিছু করছে, কিন্তু তবু তার বিরক্তি হচ্ছে না। কেন বিরক্তি হচ্ছে না? কারণ তিনি তার খুব প্রিয়জনের জন্য ভালোবাসছেন, কাজটি করছেন। তাই বলছেন, মৎকর্মকৃত, যে কোনো কর্মই তুমি করো না কেন, আমার পূজা জ্ঞানে করো। এটা একবারে খুব বড় একটা আশীর্বাদ আমাদের জন্য। তিনি বলছেন, যা কিছু করো সব আমার জন্য করো, আমার জন্য কাজ করছো। আমরা অফিসে যদি কাজ করি,
আমরা মনে করি ঈশ্বরই আমার বস, আমি ঈশ্বরের সেবা করছি, তাহলে তাই হবে। মত পরমো, আমাকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করো। আমরা যেরকম ভাবি যে ভালো কাজ করলে বস খুব খুশি হবেন, বস আমায় প্রমোশন দেবেন, আমার ইনক্রিমেন্ট হবে, এসব না ভেবে যদি ভাবি যে আমি যা কিছু কাজ করছি আমি যদি সেটা খুব ভালো করে করি, ঈশ্বর খুশি হবেন, দেখবেন আপনার কাজ আরও ভালো হচ্ছে, আর আপনার বস ওই অত ভালো কাজ যখন হচ্ছে আপনাআপনি আপনাকে ভালোবাসতে বাধ্য হবেন। মদ ভক্ত, আমার ভক্ত হও। আরেকটা কথা, এটা নিয়ে অনেকে খুব প্রশ্ন করেন, সঙ্গবর্জিত, তোমার তুমি আমার সব রকম সঙ্গ থেকে মুক্ত হয়ে যাবে। আমাদের ইন্দ্রিয়াসক্তি, সঙ্গবর্জিত মানে ইন্দ্রিয়াসক্তি থেকে আমি বেরিয়ে যাব। ইন্দ্রিয়াসক্তিটা কেন হয়? ইন্দ্রিয়াসক্তি আমাদের আনন্দ দেয়, এই যাচ্ছি যাচ্ছি বেশ যাচ্ছি, না না খুব ওজন বেড়ে গেছে, আর এই শীতের কেক পেস্ট্রি যাই আসুক না কেন আমি কখনোই কিছুতেই খাবো না, এই সকালবেলা মা যে আমাকে ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ আর একবারে তেল ছাড়া এক চামচ তেল দিয়ে যে ঝোলটা করে দিয়েছে সেটা ছাড়া কিচ্ছু খাবো না, কিন্তু যেটা খাচ্ছি সেটা খেয়ে আমি আনন্দ পাচ্ছি না, আমাকে আনন্দ জেনারেট করতে হবে। তাই নাহুমসের সামনে যাওয়ার সময়, নিউ মার্কেটে নাহুমসের সামনে যাওয়ার সময় লাইনে দেড় ঘন্টা দাঁড়িয়ে সেই মধু দেওয়া কেক খেলে খাচ্ছি, কিংবা রাম দেওয়া সেই কেক খেয়ে আসছি, গলা দিয়ে নামলেই সেই স্বাদ বেরিয়ে গেল, কিন্তু কী এক আনন্দ! কারণ ওই যে আনন্দটা আমি আমার নিজের ভেতর থেকে জেনারেট করতে পারছি না, আমাকে বাইরে থেকে সেটাকে জেনারেট করতে হচ্ছে, সেই কারণে আমার এই বস্তুগুলির প্রয়োজন আছে। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাজ করব, মন প্রাণ উজাড় করে করব, তখন আনন্দটা আমার মধ্যে থেকেই জেনারেট হবে। সঙ্গ বিবর্জিত, সঙ্গকে বর্জন করতে হবে না, ওগুলো আপনিই ছেড়ে যাবে। আমাদের একজন আচার্য এটির তুলনা দিতে গিয়ে বলেছিলেন, অনেকটা স্পেসশিপের মতো, স্পেসশিপ যখন যায় তখন এই মাধ্যাকর্ষণ বলয় থেকে পেরিয়ে যাওয়ার জন্য তার অতিরিক্ত আরও কিছু চারটি যন্ত্র তার সঙ্গে লাগানো থাকে, কিন্তু যখনই এই মাধ্যাকর্ষণ বলয় থেকে সে বেরিয়ে যায় অটোমেটিক্যালি একটা 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 করে খুলে যায়, তারপরে আরও যখন ওই কক্ষপথের মধ্যে চলে যায় তখন সবটুকু খুলে গিয়ে শুধু যে স্পেসশিপ যেটুকু সেটা খুব ছোট্ট আকার, সেটা তখন ওই কক্ষ বলয়ের মধ্যে ঘুরতে থাকে। আমরা যত ঈশ্বরের দিকে যেতে থাকবো তত আমার জীবন এরকম হবে, নির্বৈর সর্বভূতেষু, আমার তখন জগতের কারুর প্রতি আমার কোনো রাগ থাকবে না, ক্ষোভ থাকবে না, কারুর প্রতি আমার সামান্যতম ঘৃণা আসবে না। ইয়াহ স মামেতি পাণ্ডব, হে অর্জুন, এই রকম ভক্ত আমাকে লাভ করেন। কি সুন্দর কথা! আমরা ভাবি এত কোটি জপ করবো, এত লাখ জপ করব, কেউ বেশি জপ করলে আমি তাকে বলি আমার জন্য 108 করো, কারণ আমি খুব বেশি করি না, তো ওই কারণে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, আমার হচ্ছে না, আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। যত লোকে জব করে, আমি ট্রেনিং সেন্টার, এটা খুব মজার কথা বলতো, সবাই বলতো অমরনাথ জব ভিক্ষা করে বেড়ায়, জব নয় যে ও বি নয় জব যে ও পি জপ ভিক্ষা করে বেড়ায়, বেশি যে জব করে তাকেই বলতো আমার জন্য 108 জব করবে। আমাদের একজন সাধু ছিলেন, ভারী সরল, এখন দক্ষিণ ভারত একটি কেন্দ্রের অধ্যক্ষ আমাদের আগের ব্যাচে, তিনি বলতেন হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় বলতেন আসনটা নিয়ে যাওয়ার সময় চিন্তা মত করনা 108 পেলে তোমারে লিয়ে কর দেঙ্গে, আই উইল ডু 108 ফর ইউ, তোমার জন্য 108 করে দেবো। বলছে এইরকম ভাবে যে আমাকে ভালোবাসে, আমি ছাড়া এই জগৎ, তোমা ছাড়া এই জগতে গতি নাই, মোর কেহ নাই কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। এইখানে বলছেন আমার পরাণটা তোমার, আমার পরাণ তোমারকেই চাইতে হবে, আর অন্য কোনো কিছুকে চাইলে হবে না। তো এই বোধটা যত আমাদের কাছে এগিয়ে আসতে আসবে তত আমরা ভগবানের ভাবে মিশে যাব, এবং তখন আপনা আপনি ইন্দ্রিয়াসক্তি হবে, সঙ্গবর্জিত হবে, নির্বৈর হবে, এবং সবার ভেতরে, মা যেমন বলেছেন ব্রহ্মজ্ঞান হলে কি হয় সে দেখে আমার ভেতরে যিনি দুলে বাগদির ভেতরে তিনি, এই বোধটি জাগ্রত হবে। আজ এই পর্যন্ত। ওম তৎসত ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপদর্শনযোগ নাম একাদশোধ্যায়ঃ। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবি বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।